তাহলে এখন থাকছে পরিবারের আপত্তিতে অভিনয় ছাড়তে বাধ্য হলেন মিদুলা। ওয়েল প্রো ভিডিওটিতে বিষয়টি নিয়েই আলোচনা করা হবে। সো লেট জাম্প ইনটু দ্য মেইন ভিডিও। ছবি জঙ্গল থেকে বিভিন্ন সময় বিভিন্ন অভিনেত্রীরা বিদায় নিয়েছেন। অভিনেতারাও বিদায় নেয়, কিন্তু তার মধ্যে অভিনেত্রীদের সংখ্যাটাই যেন বেশি। তাদের পারিবারিক, ব্যক্তিগত বা বিভিন্ন কারণে তারা অভিনয় জগৎ থেকে নিজেদেরকে সরিয়ে নেয়। কারণ আমাদের বাংলাদেশের জনগোষ্ঠী এখনো ছবি জঙ্গলকে সেভাবে নিজেদের মনে জায়গা করে নিতে পারেনি। তারা মনেই করেন যে ছবি জঙ্গলে নানা ধরনের কুকর্ম ঘটে থাকে। এবার অভিনয় জগৎ থেকে বিদায় জানালেন সুচিস্মিতা মিদুলা। পরিবারের আপত্তির কারণে তিনি অভিনয় ছাড়তে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন। জানা গেছে, 3 বছর আগে একটা প্রেম দরকার মাননীয় সরকার নামে একটি ছবিতে জনপ্রিয় নায়ক সাকিব খানের সঙ্গে অভিনয় করেন মিদুলা। ছবিটি মুক্তি পায়নি এখনো পর্যন্ত। এর মধ্যেই ছবিটির নাম 2 বার পরিবর্তন করা হয়েছে। প্রথমে ছবিটির নাম রাখা হয় একটা প্রেম দরকার মাননীয় সরকার, এরপর নাম রাখা হয় একটা প্রেম দরকার, পরে আবার পরিবর্তন করে নাম রাখা হয় বিদ্রোহী। রিসেন্টলি বিদ্রোহী নামেই ছবিটির একটি গান ইউটিউবে প্রকাশ করা হয়েছে। গানটিতে সাকিব ও মিদুলাকে ঠোঁট মেলাতে দেখা গেছে। আগামী ঈদে মুক্তি পাবে ছবিটি। কিন্তু মুক্তির আগেই মিদুলা জানালেন নতুন এক সংবাদ, তিনি আর সিনেমাতে অভিনয় করবেন না। এ বিষয়ে জানতে চাইলে মিদুলা জানান, পারিবারিক কারণেই মিডিয়া ছাড়ছি, কারণ আমার পরিবার চাইছে না আমি আর মিডিয়ায় কাজ করি। তিনি জানান, আমার ইচ্ছে ছিল সিনেমায় ভালো কিছু করার। সাকিব ভাইয়ার মতো সুপারস্টারের সঙ্গে কাজের সুযোগ পেয়েছি, প্রথম ছবিতেই চেষ্টা করেছি ভালো কিছু করার, কিন্তু এই অঙ্গনে আর স্থায়ী হওয়া হচ্ছে না। ইচ্ছা থাকলেও এ মাধ্যমে আমার পক্ষে আর কাজ করা সম্ভব নয়। কিছুদিন আগে আমার বাগদানও হয়ে গেছে, আপাতত পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতে চাই, তবে মিডিয়ায় আর দেখা যাবে না এটা নিশ্চিত করেই বলতে পারি। সোভিয়র জেনে তো নিলেন পরিবারের আপত্তিতে অভিনয় ছাড়তে বাধ্য হলেন মিদুলা। আর এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।